সালাম আলাইকুম, জে এম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইখানে যে গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে টয়োটা ফিল্ডার 2014 মডেলের একটা হাইব্রিড গাড়ি। তো গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা যখন চলার পরে অনেকগুলো বাতি শু করে ড্যাশবোর্ড মিটারে, এবং শু করার পরে এই বাতিগুলো আবার রানিং কন্ডিশনে যখন চালায় তখন বাতিগুলো ব্লিডিং করে, আপ ডাউন করে। এখন এই যে দেখেন আমি স্টার্ট অফ করে গাড়িটা সুইচ দিয়েছি, এই যে দেখেন আমি স্টার্ট করবো। এখন স্টার্ট করার পরে এই যে দেখেন শুধু চেক লাইট আর হইলো ওয়ার্নিং লাইটটা, বাট কিছুক্ষণ পরে আবার অন্য বাতি আসা করে, এই যে দেখেন আরও বাতি চলে আসছে। তো গাড়ির কাস্টমারের কমপ্লেনই হচ্ছে এটা। তো সর্বপ্রথম আমরা আসলে এই সমস্যাটার জন্য ফাইন্ড আউট করার জন্য আমরা গাড়িটা স্ক্যান করব। চলেন স্ক্যান করে দেখে কী সমস্যাটা হয়েছে। তো আমি দেখেন আমার স্ক্যানার দিয়ে আমি সর্বপ্রথম গাড়িটা স্ক্যান করতেছি। তো এখানে আমি কিছু ভিডিও স্কিপ করে দিতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। আমার স্ক্যান শেষ। তো চলেন আমি আসলে আপনাদের রিপোর্টটা দেখানোর চেষ্টা করি। সর্বপ্রথম ইঞ্জিন সিস্টেমে ঢুকে যে দেখেন ফলকোট হলো P0B42 হাইব্রিড ইভি ব্যাটারি ভোল্টেজ সেন্সর বি সার্কিট লো। আচ্ছা, এখান থেকে আমি ব্যাগে এই যে দেখেন হাইব্রিড কন্ট্রোলে ঢুকি। হাইব্রিড কন্ট্রোলে এই যে দেখেন হাইব্রিড কন্ট্রোলে একই ফলকোট, ফলকোট তো ABS ফলকোট আসছে। ABS চলেন ঢুকি। SBEV কন্ট্রোল সিস্টেম এই যে দেখেন মাল ফাংশন। তো আসলে যখন কোনো কিছু একটার সাথে একটা অ্যাডাপ্টেড, তো যখন একটা সিস্টেম ফেল করে তখন অনেকগুলো সিস্টেমের ভিতরেই হাইব্রিড গাড়িতে ফলকোটগুলো আসে পড়ে। তো এটার যে মূল সমস্যাটা, তো এই সমস্যাটা হচ্ছে আপনাদের যে ব্যাটারিতে যে ব্যাটারি কন্ট্রোলার, যেটা আমরা ব্যাটারি কন্ট্রোলার বলে থাকি, তো ওই সেন্সরটাই হলো সমস্যা। ওইটা হলো ব্যাটারি ভোল্টেজ সেন্সর। তো আমরা আসলে এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা অ্যাভেলেবেল কাজ করে থাকি। তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে নর্দা ঢালিবাড়ি, বসুন্ধরা অপোজিট কমিশনার রোড।